সাতক্ষীরায় ভারত ফেরত কোয়ারেন্টিনে থাকা 150 জনের মধ্যে 11 জনের করোনা শনাক্ত হয়েছে। তবে তাদের শরীরে করোনার ভারতীয় ধরন আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে তাদের নমুনা আইইডিসিআর এ পাঠানো হবে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ও হিলি চেকপোস্ট দিয়ে দেশে ফিরছেন ভারতে আটকে পড়া বাংলাদেশিরা। অন্যদিকে দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ফেরার সময় আটক বেদে সম্প্রদায়ের 23 জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সাতক্ষীরায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত বাংলাদেশিদের মধ্যে 11 জনের করোনা শনাক্ত হয়েছে। তাদেরকে সাতক্ষীরা মেডিকেলে আলাদা ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের শরীরে করোনা ভাইরাসের ভারতীয় ধরন আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে এই 11 জনের নমুনা আইইডিসিআর এ পাঠানো হবে। আর বাকি 128 যাত্রীকে 14 দিনের কোয়ারেন্টিন শেষে ফুল দিয়ে বাড়িতে ফেরত পাঠানো হয়। লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে এ পর্যন্ত দেশে ফিরেছেন 205 জন বাংলাদেশি। এদের মধ্যে কোয়ারেন্টিন শেষে ছেড়ে দেওয়া হয় 36 জনকে। এছাড়া 3 জনের দেহে করোনা শনাক্ত হয়, তাদের নমুনা ঢাকার আইইডিসিআর এ পাঠানো হয়েছে। অন্যদিকে দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ফেরার সময় আটক বেদে সম্প্রদায়ের 23 বাংলাদেশিকে দহগ্রাম আঙ্গারপোতা হাসপাতালে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের 14 দিন কোয়ারেন্টাইন রাখবার পরে তাদের স্যাম্পল নিয়ে আমরা পাঠাবো আরটিপিসিআর টেস্ট করবার জন্য। যদি তাদের নেগেটিভ আসে তাহলে তারপরে আমাদের তাদেরকে আমরা ছেড়ে দেবো। এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ চেকপোস্ট দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশিরা ফিরতে শুরু করেছেন। বৃহস্পতিবার তাদের করোনা পরীক্ষার পর পুলিশ পাহারায় 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে। এদিকে 3 দিন অপেক্ষার পর বুধবার দুপুরে এনওসি ও করোনা নেগেটিভ সনদ নিয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া বাংলাদেশিরা। তাদের স্থানীয় আবাসিক হোটেলে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে যথাযথ নির্দেশনা অনুযায়ী তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সম্পন্ন করুন বা প্রয়োজনে হাসপাতালে পাঠানোর পর্যাপ্ত ব্যবস্থা আমাদের করা আছে। আশা করছি এখানে এই পোর্ট ব্যবহার করে যারা আসবেন তাদের এসব কোনো বিষয়ে কোনো সমস্যা হবে না। করোনার কারণে গত বছরের মার্চ থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ ছিল। ফেরদৌস আবির, ডিবিসি নিউজ ডেস্ক।